48 ঘন্টা পর জামিন পেলেন সালমান খান। কিন্তু কিভাবে জামিন পেলেন? অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত সালমান খানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন যোধপুর সেশন কোর্টের বিচারক রবীন্দ্র কুমার যোশী। 50,000 রুপির ব্যক্তিগত বন্ডে তিনি এই বলিউড তারকাকে জামিন দিয়েছেন। এরপর তার আইনজীবীদের কাছ থেকে সংবাদ মাধ্যমে জানতে পেরেছে আদালতের নির্দেশ সংক্রান্ত কাগজ কারাগারে পৌঁছানোর পর শনিবার সন্ধ্যা 7টা নাগাদ ছাড়া পাবেন সালমান খান, আর শীঘ্রই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তার আইনজীবী। গত বৃহস্পতিবার আদালত থেকে তার 5 বছরের সাজা ঘোষণার পর এরই মধ্যে 48 ঘন্টা পেরিয়ে গেছে। সেদিন আদালত থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় যোধপুর সেন্ট্রাল জেলে। আজ দুপুরের পর এজলাসে এসে যখন বিচারক রবীন্দ্র কুমার যোশী বসেন, তখন ঘড়িতে বেলা 2টা। আবার শুরু হয় সালমান খান আর বিশ্ব সমাজের আইনজীবীদের উত্তপ্ত শুনানি। আজ স্থানীয় সময় সকাল 10:30 থেকে চলছে অবস্থা, মাঝে ছিল বিরতি। এক পর্যায়ে সালমান খানের আইনজীবীর এই বলিউড তারকাকে মুক্তি দেওয়ার জন্য কাকুতি মিনতি করেন। তাদের ধারণা, বিচারক বদলি হওয়ার জামিন মঞ্জুরে বিলম্বিত হতে পারে, অপেক্ষা করতে হবে অন্তত আরো 2 দিন, আর এই সময় কারাগারে থাকতে হবে সালমান খানকে। শুরুতে বরেন্দ্র কুমার যোশী জানান, মধ্যাহ্ন ভোজের বিরতির পর তিনি বেলা 2টায় সিদ্ধান্ত জানাবেন, কিন্তু শুনানি শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত জানানো থেকে বিরত থাকেন। শুনানির শেষে তিনি জানান, বেলা 3টার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এদিকে আদালতে আজ সকাল 10:30 সালমান খানের জামিনের আবেদনের শুনানি শুরু হয়, কিন্তু গতকাল শুক্রবার এই মামলায় সংশ্লিষ্ট বিচারক রবীন্দ্র কুমার যোশী হঠাৎ বদলি হওয়ায় অনিশ্চয়তায় দেখা দেয়। তখন জানা যায়, পরবর্তী বিচারকের দায়িত্ব বুঝে না নেওয়া পর্যন্ত সালমান খানের জামিনের আবেদনের কোনো সুরাহা পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আগের দিনের ঘোষণা অনুযায়ী সকালে এজলাসে বসেন বিচারক রবীন্দ্র কুমার যোশী। তাকে 51 পাতার জামিনের আবেদনের নথি পড়ে শোনানো হয়। এরপর শুনানিতে অংশ নেন দুই পক্ষের আইনজীবীরা। এই সময় আদালতে উপস্থিত ছিলেন সালমান খানের 2 বোন আলভিরা ও অর্পিতা আর দেহরক্ষী শেরা। গতকাল যোধপুর স্টেশন কোর্টে সালমান খানের জামিনের আবেদন করা হয়। এদিকে সালমান খানের মুক্তির জন্য মন্দিরে পূজা দিয়ে তার দাইমা রুক্মিণী বাই তার হাতেই ইন্দোর নার্সিং হোমে 1947 সালের 27 ডিসেম্বর জন্ম হয় সালমান খানের। এরই মধ্যে যোধপুর সেন্ট্রাল জেলে পরপর 2 রাত কাটিয়েছেন সালমান। সেখানে কুলার খাটিয়া ও 4টি কম্বল দেওয়া হয় তাকে। সালমান খান উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। গতকাল শুক্রবার রাতে তার রক্তচাপ বেড়ে যায়। গত বৃহস্পতিবার রায় ঘোষণার পর রক্তচাপ কমানোর জন্য আদালতে সালমান খানকে ওষুধ খেতে দেখা যায়। কারাগারে ঢোকার পর থেকে তার শরীর খারাপ হতে শুরু করে। রাতে রুটি ও ছোলার ডাল কিংবা বাঁধাকপির তরকারি দেওয়া হলেও কিছুই খাননি সালমান। গতকাল সকালে চা, ডালিয়া এবং কিংবা খিচুড়িও খাননি। আজ সকাল 6:30 শুধু চা আর গ্লুকোজ বিস্কুট খেয়েছেন। এরপর দুধের জন্য আবেদন করেন। আগে জানানো হয়েছে সালমান খান 5 বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের একটি আদালত। পাশাপাশি তাকে 10,000 রুপি জরিমানা করা হয়। তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের 51 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। 20 বছর আগে কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায় হয় বৃহস্পতিবার সকালে। এই মামলার জন্য 3 অভিযুক্ত সাইফ আলী খান, টাবু এবং সোনালী বরেন্দ্রকে আদালতে বেকসুর খালাস দিয়েছে। বলিউডে সালমান খানকে বলা হয় হিট মিশন। বৃহস্পতিবার সকালে রাজস্থানের যোধপুর আদালতে সেই সালমান খানকে দোষী সাব্যস্ত করে কারাগারে দেওয়ায় থমকে যায় বলিউড। অনিশ্চয়তার মুখে পড়েছিল চিত্র প্রযোজক, কারণ এরই মধ্যে 1,000 কোটি রুপি বেশি লগ্নি হয়েছে এই নায়ককে ঘিরে। এদিকে রায় হওয়ার পর সাংবাদিকদের কাছে সালমান খানের আইনজীবী HM দাবি করেন, সরকারি কৌশলী অভিযোগের সাপেক্ষে প্রমাণ সংগ্রহ করতে পারেনি। প্রমাণ সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছে, এমনকি বন্দুকের গুলিতে যে কৃষকরা 2টি মৃত হয়েছিল তাও সরকারি কৌশলী প্রমাণ করতে পারেনি। গত 28 মার্চ নিম্ন আদালতে কৃষ্ণসার মামলার চূড়ান্ত পর্যায়ে শুনানি শেষ হয়। দর্শক, সালমান খানের জামিন সম্পর্কে এবং সালমান খানের আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।